মন্ত্রী জাকির হোসেনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ রঘুনাথগঞ্জে। নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে গুরুতর জখম হয়ে কলকাতায় চিকিৎসাধীন জাকির হোসেন। প্রিয় জাকির হোসেনের অনুগামীদের উদ্যোগে চৈতক অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গণে দুদিন ব্যাপী এই যজ্ঞ ও পুজোর আয়োজন করা হয়। সকলের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে আবার মানুষের মধ্যে ফিরে আসুক সকলের কাছের মানুষ জাকির হোসেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ঠিক এক মাস আগে গত 17 ফেব্রুয়ারি রাতে নিমতিতা স্টেশনে ভয়াবহ বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন মন্ত্রী জাকির হোসেন সহ তার 26 জন সঙ্গী। গুরুতর জখম হয়ে কলকাতায় চিকিৎসাধীন মন্ত্রী। প্রিয় জাকির হোসেনের অনুগামীদের উদ্যোগে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয় রঘুনাথগঞ্জে। চৈতক অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গণে অযোধ্যা থেকে আগত পুরোহিতেরা দুদিন ব্যাপী করে এই যজ্ঞ পুজো। আমাদের মন্ত্রী জাকির হোসেন, উনি আমার 30 বছরের বন্ধু। উনি জানেন যে উনি বোমে আহত হয়েছেন, তার মানে আরোগ্য কামনা এবং দীর্ঘায়ুর জন্য আমাদের এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। আর এই যজ্ঞ করতে এসছে অযোধ্যা থেকে খুব নাম করা জ্যোতিষী, যারা এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের উপরেই স্বাস্থ্য উপাধি পেয়েছেন। এনারা এই যজ্ঞই করে থাকেন এবং ওনাদের 100% গ্যারান্টি যে এই যজ্ঞ করার পর মন্ত্রী সাহেব আমরা মানে ভালো জায়গায় ফিরে আসবেন। উনি ওনার আগামী দিন ভালো কাটবে এবং উনি তাড়াতাড়ি সুস্থভাবে ফিরে আসুক, এটা আমরা চাই। যে কোনো সংকটময় পরিস্থিতিতে গোটা রঘুনাথগঞ্জের মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সকলের কাছের মানুষ জাকির হোসেন। আজ তার আরোগ্য কামনায় সকল রঘুনাথগঞ্জের মানুষ। সকলের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে আবার মানুষের মধ্যে ফিরে আসুক সকলের কাছের মানুষ জাকির হোসেন। এই যজ্ঞটা হচ্ছে জাকিরের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে প্রাণনাশের মতো অবস্থা হয়ে গেছিলো। ঠাকুরের দয়াতে, ওপরে ভগবান আল্লাহ এদের আশীর্বাদে, লোকাল সাধারণ মানুষের আশীর্বাদে জাকির যেভাবে প্রত্যেকটা হিন্দু মুসলিম সমস্ত লোকের আপদে বিপদে থাকে, তার জন্য আমরা এটা করছি এবং আমরা এটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। আদি ঠাকুরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকুরই এখন বহরমপুর শহরে রয়েছে। বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পূজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335। মুর্শিদাবাদ হন্ডা জীবনে গতি এনে দেয়। হন্ডার নতুন শোরুম এখন বহরমপুর ভাকুড়িতে। এখানে পেয়ে যাবেন হন্ডার সমস্ত মডেলের গাড়ি। রয়েছে সেলস সার্ভিস ও স্পেয়ার, স্পট ফাইন্যান্স সহ সমস্ত প্রকার সুবিধা। বিস্তারিত জানতে আজই চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা: মুর্শিদাবাদ হন্ডা, NH34, ভাকুড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 8145400880, 9733204380।